what we do here is go back, 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 back. Assalamualaikum viewers, আমরা কিচেন থেকে আমি আমনা বলছি আজকে আমি কালিজিরা ভর্তা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব কালিজিরা ভর্তা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কালিজিরা নিয়েছি আর আমি এখানে কয়েকটা রসুন কেটে নিয়েছি সামান্য পেঁয়াজ নিয়েছি আমি ছোট ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি যে কোনো একটা মরিচ দিলেই হয় তবে আজকে আমি দুটো মরিচ দিয়ে রেসিপিটি করে দেখাচ্ছি পাত্র আমি গরম করে কালো জিরা গুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি ভিউয়ার্স কালো জিরাটাকে আমি হালকা ভাবে ভেজে নিচ্ছি কালো জিরা দেখতে কালো বোঝা যায় না কতটুকু ভাজা হয়েছে কি হয়নি কিন্তু আমাদের একটা হালকা ফ্লেভার শুনে বুঝতে হবে কালো জিরাটা হয়ে গেছে তো ফ্লেভারটা যখন আমাদের আসবে তখনই আমরা বুঝতে পারবো যে কালো জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে বেশি করে ভাজলে কিন্তু কালো জিরাটা আবার তিতো হয়ে যায় সো ভিউয়ার্স আমি কালো জিরাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে মতো কোনো জায়গায় কালো জিরাটা বেশি হয়ে যাবে পুড়ে যাবে আর কোথাও ভাজা হবে না তাই একটু নাড়াচাড়া দিয়ে কালো জিরাটা ভাজতে হবে কালিজিরাটা আমি ভেজে ফেলেছি আমি এখন তুলে নিচ্ছি এবার আমি একটা পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি সামান্য আমি সরিষার তেল দিয়েছি তেলটার মধ্যে আমি এখন সবগুলো রসুন আর পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি যাতে পুরো না যায় চুলার তাপটা মিডিয়ামে রেখে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি তো ভিউয়ার্স আমি এখানে সবগুলো উপাদান একসাথে রেখে দিয়েছি আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি বাটার জন্য এটাকে অনেকে ব্লেন্ড করেও খায় আবার অনেকে ব্লেন্ড করেও বানায় আবার পাটায়ও বানায় আমি আজকে পাটায় বানাচ্ছি পাটায় বেটে বানাবো তাই আমি পাটার মধ্যে নিয়ে যাচ্ছি আমি সামান্য লবণ দিয়েছি আর এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপাদানকে একসাথে বেটে নিচ্ছি ভিউয়ার্স সো ভিউয়ার্স আমার কালিজিরা ভর্তাটা হয়ে গেছে আমি কালিজিরাটাকে চারটা গোল গোল শেপ দিয়ে নিয়েছি সো ভিউয়ার্স আমি আমার মতো করে কালিজিরা ভর্তাটা করেছি খেতে খুবই টেস্টি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ভিজিট করবেন বেশি বেশি শেয়ার করবেন সো ভিউয়ার্স ভালো থাকবেন আর নতুন আইটেম নিয়ে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম